Mama, Boshundara city jaben. Boshundara city. Market e. Koto. Shoes are dekhen, 100 taka dekhen. আমি তো কম বলি নাই 70 টাকা বলি না 80 টাকা বলি না 100 টাকা বলি ঘুরান ভাই যাই একটু মার্কেটে একটা জুতা কিনতে হবে হঠাৎ করে বান্দরবান যাওয়ার প্ল্যান পড়ে গেছে আসসালামু আলাইকুম সবাই রে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মৌসিঙ্গা ভাষায় ব্লগে আপনাদেরকে সবাই স্বাগত জানাইতেছি বুঝছেন সুন্দর প্রকৃতির সাক্ষী রেখা আপনাদের লগে ব্লগটা শুরু করলাম তো আজকে জীবনে ফুয়েলের ব্র্যান্ডের জুতা কিনবাম তা আবার বসুন্ধরা সিটি শপিং মল মার্কেট থেকে বুঝছেন এই মার্কেটটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা বৃহত্তম মার্কেট এই মার্কেটে সবাই যাইতে পারে না আমিও যাইতে পারি না আল্লাহ আমারে না হইতেছে আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া লাখ লাখ শুক্রিয়া হুট করে রাস্তা আমাদের একটা বিশাল দোয়া পরে করলাম যে কী দোয়া এটা পরে দিয়ে মা বা এটা সিটি কর্পোরেশনের মামা দেওয়া যায় মশা মারার লাগে দোয়া দিতে আছে যাই হোক আজকে প্রকৃতিটা অনেক সুন্দর এত গরম নাই এত ঠান্ডা অনেক মনোরম একটা প্রকৃতি বুঝছেন হঠাৎ করে খেয়াল করলাম রাস্তার একটা সবুজ শ্যামল গাছ আর দেখছুন কত রোদ পড়ছে ঠাডা ভাড়া রোদ আর কই তো নিরুপায় তো বাইক আছে সামনে কেড়ে বাইকে না গিয়ে রিস্কে যাইতেছুন বাজান বাইকে যে অবস্থা রোদের মধ্যে বাইক চালালে মনে হয় যে হাফটিল করো বুঝছুন তো যাই সমস্যা নেই হুট করে দিয়ে আজিমপুর লেডিস ক্লাব এই জায়গায় মনে হয় লেডিস হয়ে যায় এদিকে সোনালী ব্যাংক লিমিটেডও আছে তো হঠাৎ করে যদি গ্রামের একটা পরিবেশ কই তো নিরুপায় তো ঢাহা শহর কিন্তু হঠাৎ করে গ্রামের পরিবেশ আইলো কেন আমি নিজেও জানি না মামারে কলে মামা আন্য আমার কুইন্দে লয়ে যাইতেছুন মামা বলেছে মামা আন্য চলুন আজকে এমন দিকতে লয়ে যায় মনে করবেন যে গ্রামে ঘোরাফেরা করতেছেন আমি মামা আইনের অসংখ্য ধন্যবাদ জানেন এই কথার লাগে আমি 50 টাকা জায়গায় 60 টাকা 10 টাকা বেশি বাড়াই দিন বুঝুন তো যাই সমস্যা নেই এই দেখতেছেন আমার কুমাটা আর এই সামনে মামা তো হঠাৎ করে অসানা রাস্তা যাইতেছি আমার খুব ভালো লাগতেছে মনে হচ্ছে কি জানেন আমি গ্রামের রাস্তাতে হাঁটতেছি গ্রামের রাস্তা রিক্সা যাইতেছি কারণ কি জানুন এই ঢাহা শহরের মধ্যে খালি দেখতেছি বিল্ডিং আর বিল্ডিং হুট করে দিয়ে নিউ মার্কেটের গেটটা দেখা যায় আমি বললাম মামা আনলে কুইন্দে নিয়ে কুইন্দে আমার আনছুন মামা কয় মামা এটাই তো বুঝলেন না ঢাহা শহর তো জীবনে চলাফেরা করছো রিক্সা দেয়া আজ আমি এমন জায়গাতে নিয়ে আইসি আন্য রে জীবনে কিন্তু আহরণের দিক দিয়া তো যাই হোক সমস্যা নেই মামারে খুশি হয়ে গেছে মামা খুব ভালো লাগছে আন্য আমরা হঠাৎ করে অন্যদিক দিয়ে নিয়ে আইসুন তো যাই হোক এখন আমি নিউ মার্কেটে খুব কাছাকাছি চলে আইসি মামারে কইছে মামা আন্য তো চাইলে কাটা বন হয়ে এলিফ্যান্ট রোড হয়ে যাইতে পারতেন ওই দিক দিয়ে কয় মামা ওই দিক দিয়ে অনেক জাম অনেকজন রোড আমরা যেদিক দিয়ে আইসি এদিক দিয়ে মনে করেন যে কোনো জাম নেই হাসা কথা কিন্তু মামা কিন্তু এদিক দিয়ে নিয়ে এসেছে কোনো জাম ফাইছি না যাই হোক সমস্যা নেই আইআরসি মনে করেন জামজটের রাস্তায় ঢাসর মানে হলো জামজট এই জামজট যে কবে যাইবো আল্লাহ মোসারা কেউ জানে না আমরা পোলাহান মনে হয় এই জামজটের দিককে মনে করেন যে অসহ্য হয়ে যাবো যাই হোক সমস্যা না পরে আমি কিতা করলাম যেহেতু রোদ্রের মধ্যে আইআরসি হুটটা তুলে দিয়েছি কারণ আমার শরীরটা কালো হয়ে গেলে শরীর অসুস্থ হয়ে পড়বো তো যাই হোক সমস্যা নেই এই মুহূর্তে আসি নিউ মার্কেটের এক নম্বরের মেন গেটে এই দেখছেন বাম পাশে মেন গেটে আমি চাইলে নিউ মার্কেট যাই যেতাম কিন্তু যেহেতু বান্দরবান যাই খুব ভালো কথা আমি কেরা যেতেছি জুতা কিনতাম এটা তো আপনাদেরকে কই নাই এটা হলো আমার হঠাৎ করে বান্দরবান যাওয়ার প্ল্যান হয়ে গেছে বান্দরবান যাবো তো হুট করে আমার স্যারে গুলো নীরব তুমি রেডি হয়ে যাও রাত্রে 10টায় আজকে বান্দরবান উদ্দেশ্যে আমরা বেরোয়াম আমি গেছি স্যার আর হুট করে কইসুন তো যাইতে তো ওইবই কিন্তু আমার হলো জুতা আসেন না যে আমি কেস জুতা হয়ে দেওয়া যাইতে পারতাম না তো এর লাগে আমি যাইতেছি বসুন্ধরা সিটি মার্কেটও তো এটা হচ্ছে নিউ মার্কেট সুপার নিউ মার্কেটের সুপার মার্কেট এটা যে এটা কিছুদিন আগে আগুন লাগছে এটা আরও কয়েকদিন আগের ভিডিও আসছিল যার জন্য আগুন দেখানো যায় নাই তো এটা হচ্ছে ঢাকা কলেজ ঢাকার মধ্যে খুবই বড় নাম করা একটা সুনামধন্য কলেজ হচ্ছে ঢাকা কলেজ যাই হোক সমস্যা নেই যেটা কইতেছিলাম তো যাইতেছি কেবল সুন্দর সিটির মধ্যে আজকে জীবনে হইলা একজোড়ে ব্যান্ডেজ জুতা কিনবাম তা আবার কি জুতা কিনবাম এটা ভিডিও শেষ হ্যাঁ দেখতে পারবেন আশা করি ভিডিওটা দেখতে থাকবেন তো মনোরম পরিবেশ আজকে পরিবেশটা এতটা সুন্দর ছিল কোনোরকম রোদ নাই ঠান্ডা নাই একটা নর্মাল একটা পরিবেশ ছিল এই নর্মাল পরিবেশ নিয়ে চলে আসি ধানমন্ডির দিয়ে ধানমন্ডি থেকে আমরা প্রায় পান্তপথ পার হয়ে গেছি পান্তপথ পার হয়ে বসুন্ধরা সিটি মার্কেটের খুবই কাছাকাছি এবারছি এই জায়গায় আসলে দেখতে পাবেন অনেক বড় একটা বট গাছ বট গাছের ফাঁসে মনে করেন যে চেয়ার টেবিলের দোকান পাওয়া যায় আপনি চাইলে চেয়ার টেবিল কিনতে পারবেন এই যে দেখতেছেন আস্তে আস্তে দেখা যাচ্ছে বিশাল বড় একটা মার্কেট এই ডিম মার্কেটটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল মার্কেট ঢাকার সর্ববৃহৎ একটা মার্কেট যেই মার্কেটে কেনাকাটা করলে মনে করেন যে 20-30 হাজার টাকার কমে কেনাকাটা করা খুবই কষ্টসাধ্য হয়ে যায় আর দামের কথা কিতা কইতাম বাজান গো বাজান এইটা দাম শুনলে মনে করেন যে শরীর থেকে মনে হয় যে হানি হইরা রাস্তাঘাট বন্যা বয়ে যাইব বুঝছেন তো আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন অনেকক্ষণ পর আসলে বসুন্ধরা সিটি শপিং মলের সামনে চলে আসলাম আর এতটা জ্যাম ছিল বলার বাইরে তো আজকে বসুন্ধরা সিটি শপিং মলে কেন আসছে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে হঠাৎ করে আমার বান্দরবনের একটা অফিসের কাজে প্ল্যান পড়ে যায় যার জন্য আমি আসলে ওরকম প্রিপারেশন ছিল না তো আমার একজোড়া জুতা আসলে নাই যার জন্য একটা একজোড়া জুতা কিনতে আসলাম বসুন্ধরা সিটি শপিং মলে সো আশা করতেছি ভিডিওটা সবাই দেখবেন
তো কিছুক্ষণ বক বক করার পর হাঁটা শুরু করলাম। আর হাঁটতে দেখতেছেন কত সুন্দর বসুন্ধরা সিটি শপিং মলের মার্কেটের সামনে এই জায়গাটা খুবই সুন্দর, তাল গাছ আছে, তাল গাছের নিচে বয়ে বয়ে মনে করেন যে আপনি অনেক আড্ডা দিতে পারবেন। এই জায়গায় গার্লফ্রেন্ড লুয়ে আড্ডা দিতে পারবেন, বউ নিয়ে আড্ডা দিতে পারবেন, বন্ধু নিয়ে আড্ডা দিতে পারবেন, খুবই চমৎকার একটা জায়গা বুঝুন। আর এই মার্কেটের মধ্যে আইলে মনে করেন যে এত ভালো লাগে, কেটে যে এত ভালো লাগে, আমি কি কিতা কইতাম কইতাম না কিছু হুদাই বুঝে লয়েন। তো যাই সমস্যা নেই, খুব সুন্দর করে শপিং মলের একেবারে সামনে। তো এখন মার্কেটের ভিতরে ঢুকবো আর আপনাদেরকে দেখাবো যে কি কেনাকাটা করি। অ্যাকচুয়ালি বেশি কিছু কিনবো না, শুধু এক জোড়া জুতো কিনবো, যার জন্য এই ব্লগটা করা। সো জুতোটা আমার খুব পছন্দের ছিল অ্যান্ড অনেকদিন আগে থেকেই প্ল্যানিং যে এক জোড়া জুতো কিনবো, যেহেতু সামনে ঈদ। ঈদ আর মানে বান্দরবনের টোটাল দুইটা প্ল্যান মিলেই মানে আজকে কিনে ফেলবো। সো সবাই ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। আর এখন ভিতরে ঢুকি বসুন্ধরা সিটি শপিং মলের ভিতরে। সো আমি খুব এক্সাইটেড থাকি যে যখন এই ধরনের একটা ভিআইপি বা ইন্টারন্যাশনাল মার্কেটের মধ্যে আসি, তো খুবই এক্সাইটেড থাকি বরাবরের মতো। তো সেম আজকেও এক্সাইটেড অনেক যে জুতো কিনবো। আর এখানে আরেকটা প্রবলেম হয়ে গেছে যে ক্যামেরা অন করে কিন্তু মার্কেটের ভিতরে প্রবেশ করা যায় না, বাট আজকে ট্রাই করব ক্যামেরা অন করেই ঢুকতে পারি কি না, সিকিউরিটিটা আবার কোনো ঝামেলা করে কিনা দেখা যাক। আর আজকে ওয়েদারটা প্রচুর হট, মানে প্রচুর গরম। হালকা পাতলা কথা কয়ে আবার রওনা দিলাম বসুন্ধরা ভিতরে মার্কেটে ভিতরে যাই। আর এই জায়গায় কিন্তু ক্যামেরা অন করে যাওয়া যায় না, তারপর আমি কিন্তু সাহস করে ক্যামেরা অনটা করে ঢুকে পেয়েছি সিকিউরিটি গার্ডের আড়ালে। দেখছেন ক্যামেরাটা অনই আছে, আমি কিন্তু অফ করে, তো যাই সমস্যা নেই। ঢুকার পরে খুব সুন্দর লাগতেছে, আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে এসি লাগতেছে, এটি ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে বুঝছি। অনেক মানুষ যেহেতু ঈদের সিজন, এই দেখুন এই জিনিসটা খুব ভালো লাগে যখনই এই জায়গায় আসবে, জাতীয় জিনিস এটা, এখানে সবাই ভিডিও করবই করবো। তো আমিও খুব করতেছি ভিডিও, খুব চমৎকার লাগতেছে। আর মানুষের আনাগোনা এত বেশি পরিমাণ ছিল কারণ ঈদের মার্কেট, যার জন্য মানুষের আনাগোনাটা অনেক বেশি, কেউ কিনতে কেউ বা দেখতে। আমি কিন্তু কিনতেই এসেছি জীবনের ফুলে ব্যান্ডেজ জুতো, আজকে কিনবো কিনবই ঠিক আছে। তো আমার টার্গেট ছিল আজকে এফএক্স এ যাবো, বাটাতে যাবো, এফএক্স আর বাটা জুতো কিনবো। কিন্তু পরে যে এফএক্স আর বাটাতে আমি গেছি, যাওয়ার পরে যে কি হয়েছে আপনারা একটু পরে দেখতে পারবেন যে কি একটা ঘটনা ঘটতে গেছে আমার লাগে। আর আমি আশা করি না এই ধরনের ঘটনা ঘটতে দেবো। তো যাই হোক সমস্যা নাইলে আমরা তিন লেভেল থ্রি তাইলে দেখবো, জামদানি শাড়ি থ্রি পিস যত আইটেম আছে সব লেভেল থ্রি তাইলে পাইবেন, লেভেল ফোরে গেলে মনে হয় সোনা দানা পাইবেন। ঈদের সময় এই মার্কেটটা প্রচুর পরিমাণ মানুষ থাকে। তো ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে এফএক্স এর লোগো দেওয়া যাইতেছে, এফএক্স এর শোরুম আমরা আয়া পড়ছি, এটা হচ্ছে লেভেল সিক্স এফএক্স এর শোরুম। তো যেটা খুঁজেছিলাম আমি ক্যামেরা অন করে এফএক্স এর শোরুমে ঢুকে গেছি বুঝুন। তো এফএক্স শোরুমে ঢুকার পরে অনেকেই দেখে নাই যে আমি ভিডিও করতেছি, একজনে দেখে কে কইতেছে ভাই ভাই এই জায়গায় ভিডিও করা যাবে না। তো যেই জায়গায় জুতা কেনার সময় আমি ভিডিও করতাম না, আমি এত জুতা কিনতাম না, এক কথায় শেষ যে না আমি নিজে স্বাধীনভাবে ভিডিও করবো, আমি এক জুতা কিনছি, এটা যদি আমি না দেখাই তারি তাহলে আমি এই জায়গায় এই জায়গাতে জুতা আমি কিনতাম না। আমি এফএক্স জুতা কিনি না, এফএক্স থেকে আমি আয়া পড়ছি যেহেতু আমার ভিডিও করতে দেয় নাই। এরপরে গেছে বাটার মধ্যে বুঝুন, বাটার মধ্যে দুইটা সেম কাহিনী হয়েছে বুঝুন। দুহার ফোর ফোরে একজনে কইতেছে সেলসম্যান যে ভাই এই জায়গায় কোনো ভিডিও করা যেত না, আমি যেখানে ভিডিও করা যাবে না, যেখানে ভিডিও করতে পারবো না, আমি আমার স্বাধীন মতো ভিডিও করতে পারবো না, আমি এখানে আমি জুতা কিনবো না বুঝুন। তো তারপরে আমি কী করছি, লেভেল সিক্সে পাশে কয়েকটা শোরুম আছে ছোটোখাটো, ওই শোরুমগুলোতে ঢুকে পড়ছি। এই জায়গায় মন মতো ভিডিও করা যাইবো, যা মনে তাই করা যাবো। এর লাগে আমি কী করছি, এইখানে এসে জুতা কেনা শুরু করছি। তো প্রথমে আমি একটা জুতো দেখছি কালা সাদার মধ্যে অ্যাডিডাসের এই জুতাটা, আর আমি কিন্তু একশো করে দেখে লইছি যে কোনটা ভালো লাগে। আমি যেটা ভালো লাগছে চোখের মধ্যে আমি এটাই কিন্তু ফুটে দেখতেছি, আমি আমার এই কালো জুতাটা দেওয়া হয় খুব ভালো লাগছে, এই জুতাটা আমি নিতাম ফারি আর আমাকে দেখেন আমার 42 সাইজ জুতা রয়েছে, আর আমার জুতা সাইজ 42। যারা গিফট করতে চান তারা আমার অনলাইন পেজের মধ্যে নক দিয়ে আমার গিফট করে দিন, আমার জুতা সাইজ হল 42, সবাই মনে রাখবেন বুঝছেন। তো যাই হোক সমস্যা নেই, এখানে অনেক জুতাই আছে, এই দোকানটার জুতাগুলো আমার খুব ভালো লাগছে, এত সুন্দর সুন্দর জুতা। স্নিকার আছে, লুফার আছে, চটি জুতা আছে, সব ধরনের জুতা কিন্তু এই জায়গায় আছে, পাঞ্জাবির লগে পায়জামার লগে পরা জুতাও আছে। তো এই ভাই আমার জুতা সাইজ দিতেছিল আর আমি একটা জুতা ফুরিয়ে আছি, আমি বলছি ভাই আরেকটা ময়লা দিতে একটা ফুরে আছি, মানুষ কি করবে পরে ভাই আমার কাছে ভাই দিয়েছি একটু দোজো না, আমি ভাই দোজো ধরতে পারতাম না, কারণ কি জানেন, কারণ জীবনে ফুলে আমি ব্র্যান্ডের জুতা কিনতেছি, এই দিয়েছি এর লাগে আমি কি করছি তাড়াতাড়ি সাইড দিছি ভাই, তাড়াতাড়ি দেন আমার পা একটা মধ্যে ফরা রাখছেন, একটা মধ্যে নেই বলেছে ভাই আমি এই যে ফরাইতেছি। এরপরে ভাই আমার খুব সুন্দর করে যত সহজে যদি ফরাই দেয়। আর একটা কথা, এখানকার মানুষগুলো খুব ভালো, এটা হচ্ছে লেভেল সিক্সে একটা শোরুম, এই লেভেল সিক্সে গেলে আপনার এফএক্স বাটার মধ্যে আপনি কোনো সময় গিয়ে কিন্তু ভিডিও করতে পারবেন না, কারণ আমি একটা জিনিস কিনবো যদি সেটা আমি ভিডিও করতে না পারি
তাহলে সেখানে আমি কেন কিনবো? আর এডিটার আর বাটা এফএক্স কেন আমাকে ভিডিও করতে দিবে না? তাদের এখানে প্রাইভেসি কি আছে? তাদের জিনিস যদি ভালো হয় তাহলে অবশ্যই ভিডিওতে আমরা ভালো কথাই বলবো, আর যদি তাদের জিনিস খারাপ হয় তাহলে তারা আমাদেরকে ভিডিও করতে দিবে না। তার মানে কি এই নয় যে তাদের জুতা খারাপ এর লোকে ভিডিও করতে দেয় না, বা তাদের জুতার দাম বেশি এই জন্য কি ভিডিও করতে আমাকে দেয় নাই? যাই হোক, সমস্যা নাই, আমি এখানে দেখছি আয়না আমাদের, দেখছেন আয়না আমাদের দেখার পরে কত সুন্দর লাগতেছে। আমি আসলে জীবনের প্রথমে এই সব জুতা পড়তেছি, এর আগে আমি লুফার পড়ছি, শু পড়ছি, দেখছেন কত সুন্দর অ্যাডিডাস এই জুতাটা, খুব ভালো লাগছে। দামটা খুবই কম, এত বেশি দাম নেয়নি, মাত্র 1500 টাকা নিচ্ছে। এই দেখছেন আমি বান্দরবান চলে আসছি, পরে দেখা হবে ভিডিওতে।